আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 3000 ছাড়ালো, আরো 9 জনের মৃত্যু। করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে মারা গেছে অন্তত 6 জন। বগুড়া লকডাউন। জীবনের ঝুঁকি নিয়েই রাজধানীতে প্রবেশ করছে মানুষ, ঠেকাতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এবং করোনায় বিশ্বে মারা গেছে 1,71,000। যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রক্রিয়া স্থগিত করার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 3000 ছাড়ালো। নতুন করে 434 জন করোনা পজিটিভ হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3382 জনে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ 24 ঘন্টায় আরও 9 জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 110 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইনে বুলেটিনে এসব তথ্য জানানো হয়। আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। দেশে প্রতিদিনই বাড়ছে করোনা রোগী। গত 14 এপ্রিল 1000 আর 18 এপ্রিল 2000-এর অঙ্ক ছাড়ায় মোট আক্রান্তের সংখ্যা। 8 মার্চ প্রথম শনাক্তের 45 দিনে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3382 জনে। গতকাল আমরা পরীক্ষা করেছি 2974টি, যা পূর্বের দিনের চেয়ে 7% বেশি। এবং এই পরীক্ষা করে আমরা রোগী শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 434 জন। জেলার কথা যদি বলি, এখনো আমাদের ঢাকা জেলাতেই সর্বাধিক সংখ্যক আক্রান্ত বা সংক্রমিত ব্যক্তি পাওয়া যাচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে প্রায় প্রতিদিনই যাচ্ছে প্রাণ। সবশেষ 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 9 জনের, তাদের মধ্যে 5 জন পুরুষ আর 4 জন নারী। আর আক্রান্তদের মধ্যে গত একদিনে 2 জন সহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট 87 জন। গত 24 ঘন্টায় আরো 9 জন মৃত্যুবরণ করেছেন। তাদের বয়স যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে 60-3 জন, 50-60 জন এবং 40-50-এর মধ্যে 3 জন। অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা আরও জানান, 24 ঘন্টায় নতুন 89 জন সহ আইসোলেশনে আছেন 765 জন। আপনারা বাড়িতে থাকুন, নিজের ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন এবং আপনার পরিবারের সকল সদস্যকে সুস্থ রাখুন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নিজে হাত ধুবেন। খুলনায় করোনায় আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে অন্তত 6 জন মারা গেছে। এছাড়াও বিভিন্ন জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন অনেকে। করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যুর পর সংক্রমণ ঠেকাতে বগুড়ায় লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল আহসান। পাল্লা দিয়ে বাড়ছে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল। সোমবার দুপুর থেকে পরবর্তী 24 ঘন্টায় এই ভাইরাসে মারা গেছে আরও 3 জন। এ নিয়ে এ জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 33 জনে, আর নতুন করে 10 জন সহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 411-তে। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এসব মৃত্যু আর প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ার খবরেও এখনও লকডাউন অমান্য করে বেপরোয়া চলাফেরা করছে কিছু মানুষ। সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে এক কলেজ শিক্ষক সহ 2 জন মারা গেছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলায়। নিহত 2 জনের বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন। জামালপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক গার্মেন্টস কর্মী মারা গেছে। সে ঢাকার বাড্ডায় এক গার্মেন্টসের নিরাপত্তা কর্মীর দায়িত্ব পালন করতেন। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 1 জন মারা গেছেন। তার বাড়ি ভোলার দৌলতখানে। নিহত যুবক শ্বাসকষ্ট, জ্বর ও কাশি নিয়ে গত রোববার হাসপাতালে ভর্তি হন। এদিকে বরিশালে লকডাউন চললেও কেউ তা মানছেন না। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অনেক কম নগরীতে। খুলনায় করোনা উপসর্গ নিয়ে 1 যুবকের মৃত্যু হয়েছে। তিনি রূপসা উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা। তিনি 5 দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে 60 বছরের এক বৃদ্ধ মারা গেছে। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। তার বাড়ি লকডাউন করে রেখেছে স্থানীয় প্রশাসন। শেরপুরে আরও 7 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে শেরপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 24 জনে। এর মধ্যে 5 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। টাঙ্গাইলের নাগরপুরে নতুন করে 1 জন সহ জেলায় মোট 12 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুমিল্লায় যান চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করে বের হওয়া অন্তত 600 ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা চালককে খাদ্য সামগ্রী দিয়ে বাসায় ফেরত পাঠিয়েছে পুলিশ। ঘর থেকে বের না হওয়ার শর্তে তাদের অটোরিকশা ফেরত দেওয়া হয়। সামাজিক দূরত্ব না মেনে ও অতিরিক্ত জনসমাগমের অভিযোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি হাট বন্ধ করে দিয়েছে পুলিশ। উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যুর পর করোনা সংক্রমণ ঠেকাতে বগুড়ায় অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে দরিদ্র অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বান্দরবান সদর উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক অসহায় পরিবারের ঘরে গিয়ে এই ত্রাণ পৌঁছে দেওয়া হয়। মইনুল আহসান, এটিএন বাংলা। ঘরে থাকার নির্দেশ অমান্য করে জীবনের ঝুঁকি নিয়ে এখনও মানুষ প্রবেশ করছে রাজধানীতে। জনগণকে সচেতন করতে জরিমানা সহ নানা উদ্যোগ নিলেও সাধারণ মানুষের প্রবেশ ঠেকাতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। আরও জানাচ্ছেন আপিল মাহমুদ। করোনা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে রাজধানীর উত্তরার রাজমনি থেকে গাজীপুরের টঙ্গীতে বাজার করতে এসেছেন আহমেদ হোসেন। অল্প দামে পণ্য কিনতেই তার মতো অনেকেই সামাজিক দূরত্ব অমান্য করে ঢাকা থেকে যাচ্ছেন গাজীপুরের বাজারগুলোতে। ওদিকে পাওয়া যায় না, আর ওদিকে যাওয়ার পর যায় বেসন এখানে 80 টাকা, ওখানে হচ্ছে 160 টাকা। তাহলে কি করবো এখন? আমরা দরিদ্র মানুষ, এখন তো আমাদের লাগবো। কি করবো বাচ্চাদের জন্য? বুঝছেন না, বাচ্চারা খাইবো, আর রোজা আসছে না, রোজা খাওয়া লাগবে না। কিছু বাইক ও রিক্সাতেও গাদাগাদি করে যে যেভাবে পারছেন প্রবেশ করছেন রাজধানীতে। নিষেধাজ্ঞা সত্ত্বেও নানা অজুহাতে ব্যক্তিগত গাড়ি ও মোটর সাইকেলে ঢাকায় প্রবেশ ও বের হচ্ছেন মানুষ। সোয়াসুই বলতে কোনো কিছু নাই, আল্লাহ তাআলা যেভাবে চাবে সেভাবেই হবে, আর এটা মানুষ কোনদিন ঠেকাতে পারবে না। তাড়াহুড়া বাড়িতে যাইতে হইবো তো, যার কারণে এখন মনে করি আমার মানা হয় নাই, এটা আমি মানি নাই। এখন হাউসবিল্ডিং থেকে আসা, এখন এত দূর থেকে হাঁটে তো যাওয়া সম্ভব না গাজীপুরা, যার কারণে এই যানবাহন ওঠা। তবে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে তৎপর র‍্যাব পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা। যেসব গাড়ি অপ্রয়োজনে বের হয়েছে তাদের রাজধানীর প্রবেশমুখেই ফিরিয়ে দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। প্রায় 20টার মতো মামলা হয়ে গেছে অলরেডি, এবং বর্তমান নতুন আইনে সেই মামলাগুলো হয়েছে, জরিমানার পরিমাণও বেশ ভালো। তো আমরা চেষ্টা করতেছি লোকজনকে সচেতন করার জন্য এবং বের না হওয়ার জন্য। দিন যতই যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে বাইরে বের হওয়ার প্রবণতা ততই বাড়ছে, তাই যতই তৎপরতা বাড়ানো হোক না কেন, সাধারণ মানুষ সচেতন না হলে করোনার বিস্তার ঠেকানো সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। 6 জন দোকানি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় রাজধানীর কাওরান বাজারে খুচরা বেচাকেনা বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। ডিএমপি তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত খন্দকার জানিয়েছেন, কাওরান বাজারে অন্তত 6 জন দোকানি করোনায় আক্রান্ত হয়েছেন, তাই সংক্রমণ এড়াতে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে খুচরা ব্যবসায়ীরা চাইলে নির্ধারিত বিজ্ঞাপন কলেজের সামনে পণ্য বিক্রি করতে পারবেন। ত্রাণ বিতরণে উপজেলা চেয়ারম্যান ও ইউপি সদস্যের কোনো ধরনের অনিয়ম এবং বৈষম্য সহ্য করা হবে না বলে আবারও সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোনো ধরনের বাধা ছাড়াই বিএনপি নেতারা ত্রাণ বিতরণ করেছেন বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে সরকারি বাসভবনে গণমাধ্যমকে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কে বাধা দিয়েছে, কোথায় বাধা দিয়েছে, তথ্য প্রমাণ দিন। এই অমানবিক কাজ যারা করছে, যারা করে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক ত্রাণ কমিটি হবে। তালিকা প্রণয়নে কোনো প্রকার বৈষম্য করা চলবে না। দল মত নির্বিশেষে যা যা প্রাপ্য ঠিক সে অনুযায়ী তালিকা প্রস্তুত করতে হবে।
করোনা ভাইরাসের মধ্যে সারা দেশে দায়িত্বরত সাংবাদিকদের আর্থিক সহায়তার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিক নেতাদের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, গণমাধ্যম কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন, এ সময় সরকারের পক্ষ থেকে দ্রুত ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। একটি তালিকা দেওয়া হয়েছে, তাদেরকে কীভাবে রেশনিং এর আওতায় আনা যায় সেটি আমরা আলোচনা করেছি এবং একইভাবে কীভাবে আর্থিক সহায়তা করা যায় সে বিষয়গুলো আলোচনা করেছি। আমরা আশা করছি যেহেতু সংবাদকর্মীরা ঝুঁকির মধ্যে থেকে কাজ করছে এবং সংবাদ পরিবেশন করছে, নিজেদের বিরুদ্ধেও তারা কাজ করছে, সুতরাং তাদেরকে কীভাবে সুরক্ষা দেওয়া যায় সে নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমরা আশা করছি খুব সহজেই এখানে কিছু একটা করতে পারবো। ত্রাণ আত্মসাৎ করলে জনপ্রতিনিধিদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীর উত্তরায় খাল পরিদর্শনের সময় তিনি বলেন, যারা ত্রাণ নিয়ে অনিয়ম করেছেন তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। করোনা মহামারী থেকে রক্ষা পেতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। আমরা সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করে আমাদের কাজগুলো চালাইতে হবে, না যদি ডেঙ্গু রোগ যদি আবার যদি দেখা দেয় তাহলে তো তখন আপনারা এবং আমার মনে হয় দেশের জাতির জন্য এটা খুব শুভ না। যারাই দুর্নীতি করবে অনিয়ম করবে তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না, প্রশাসনিক ব্যবস্থা দেওয়া হবে, সাময়িক বরখাস্ত পরে অনেকের নামে মামলা হয়েছে, অনেকে গ্রেপ্তার হয়েছে। ত্রাণ চুরি আর লুটপাটের মাধ্যমে সরকার দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর কাফরুলে স্থানীয় বিএনপির উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এসব অভিযোগ করেন। রুহুল কবির রিজভী আরও বলেন, সরকারের অবহেলা আর প্রস্তুতির অভাবে দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। যারা প্রতিদিন কাজ না করলে খাবার সংগ্রহ করতে পারে না, আজকে তারা হাহাকার করছে, ক্ষুধার চালায়, তারা ভয়ঙ্কর একটি পরিস্থিতির মধ্যে পতিত হয়েছে, অথচ তাদের সরকারি রিলিফের ত্রাণ, এটা জনগণের টাকায় কেনা ত্রাণ, সেই তারা ত্রাণ আজকে আওয়ামী লীগের নেতা, ইউপি চেয়ারম্যান, মেম্বার তাদের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। আজকে চালচোরদের উৎসব শুরু হয়েছে এই করোনা মহামারীর মধ্যে, এই ক্ষুধার মধ্যে, এই যে দুর্ভিক্ষের পদধ্বনি তার মধ্যে। করোনা ভাইরাসের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রক্রিয়া স্থগিত করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইটার বার্তায় তিনি এসব ইঙ্গিত দেন। সবশেষ ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে মারা গেছে ১৪৩৩ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৪২,০০০ ছাড়ালো। সব মিলিয়ে সারা বিশ্বে করোনায় মারা গেছে ১৭১,০০০ মানুষ, আক্রান্ত হয়েছে ২৫,০০০০ বেশি। বরকাতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। অন্যান্য যে কোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস পরিস্থিতি এখন নাজুক। প্রতিদিন গড়ে সেখানে প্রাণ হারাচ্ছে সহস্রাধিক। এ অবস্থায় সংক্রমণের কেন্দ্রস্থল নিউ ইয়র্কে গণহারে ভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করেছে প্রশাসন। এখন রাস্তাতেই মিলছে পরীক্ষা উপকরণ। শুরু থেকেই অভিবাসন বিরোধী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা ভাইরাসে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকার সুযোগে সেই প্রক্রিয়া বন্ধের আগাম ঘোষণা দিলেন তিনি। এরই মধ্যে তোপের মুখে পড়েছে তার সেই সংক্ষিপ্ত টুইট ঘোষণা। ধারণা করা হচ্ছে আইনি চ্যালেঞ্জে পড়তে পারে ট্রাম্পের এই সিদ্ধান্ত। ব্রিটেনে দুর্গত এলাকার রাস্তায় রাস্তায় করোনা পরীক্ষা সহ ব্যাপকভাবে সেবা কার্যক্রম শুরু করেছেন চিকিৎসকরা। ভাইরাসের নমুনা সংগ্রহ করতে ড্রোন প্রস্তুত করছে আফ্রিকার দেশ ঘানা। এদিকে চীনের উহান থেকে সারা বিশ্বে কীভাবে ভাইরাস ছড়ালো সে ব্যাপারে স্বাধীন আন্তর্জাতিক তদন্ত হওয়া প্রয়োজন বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বিশ্বের অধিকাংশ মানুষ এখন ঘরে বন্দী। এরপরও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে চরম বিপর্যয় আসতে এখনও বাকি। এ অবস্থায় পুরনো ভাবধারা ভেঙে বিশ্ববাসীকে জীবনযাপনের নতুন পদ্ধতি খোঁজার পরামর্শ দিচ্ছে সংস্থাটি। We need to ready ourselves for a new way of living for the foreseeable future.
এরই মধ্যে ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ নিয়ন্ত্রণে এনেছে ভাইরাস সংক্রমণ। জার্মানির ড্রেসডেন সহ দুটি এলাকায় পুনরায় উৎপাদন শুরু করতে যাচ্ছে খ্যাতনামা গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভক্সওয়াগন। চলছে কর্মীদের নিরাপত্তা আর সুরক্ষা নিশ্চিত করার প্রক্রিয়া। বলা হচ্ছে এই ভাইরাস এখনও বিপজ্জনক। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক। নেত্রকোনায় হাওড় উপজেলাগুলোর ধান কাটা পরিদর্শন এবং কৃষি শ্রমিকদের স্যানিটাইজার, সাবান ও লুঙ্গি প্রদানের সময় তিনি একথা জানান। এছাড়া ধান রক্ষায় বাঁধ নির্মাণ ও দ্রুত ধান কাটাতে 128টি কম্বাইন হারভেস্টার এবং 23টি রিপার মেশিন প্রদান করা হয়েছে বলে জানান তিনি। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংসদ সদস্য অসীম কুমার উকিল, মানু মজুমদার, হাবিবা রহমান খান শেফালি, কৃষি সচিব মোহাম্মদ নাসিরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। খাদ্য বান্ধব কর্মসূচির একাধিক কার্ড নিজের কাছে রাখায় টাঙ্গাইল সদর উপজেলার এক ইউপি সদস্যকে 1,00,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেলিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য সানোয়ারকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। এ সময় তার কাছ থেকে এরই মধ্যে মারা গেছেন। এ সময় 7 জন ব্যক্তির কার্ড উদ্ধার করা হয়। ইউএনও জানান নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তির কার্ড জমা দেওয়ার কথা, কিন্তু সানোয়ার তা না করে তা নিয়ে চাল উত্তোলনের চেষ্টা করছিলেন। ত্রাণের চাল চুরির খবর প্রকাশের দায়ে বিডি নিউজ 24.com এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদি এবং জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ড। গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, এই মামলা বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপের শামিল। করোনার এই দুর্ভোগের সময় সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ এবং পরিবেশন করছেন। এই সময় তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা অসৎ উদ্দেশ্য প্রণোদিত। বিবৃতিতে এই দুই সাংবাদক সহ সাংবাদিকদের হয়রানি না করার জন্য পুলিশ প্রশাসনদের প্রতি অনুরোধ জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে মামলা প্রত্যাহারের করার আহ্বান জানানো হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। পবিত্র রমজানে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে তারাবির নামাজ হবে বলে জানিয়েছেন মসজিদুল হারামের প্রধান ইমাম শাইখ আব্দুর রহমান আল সুদাই। তিনি বলেন, তবে অন্যান্য বছরের মতো 20 রাকাত নয়, বরং 10 রাকাত নামাজ পড়া হবে। এই সিদ্ধান্ত শুধু মসজিদুল হারাম ও মসজিদে নববীর জন্য। সোমবার এশার নামাজের পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন। শাইখ সুদাইস বলেন, করোনাভাইরাসের কারণে সামগ্রিক দিক বিবেচনা করে মক্কা মদিনা বিষয়ক অধিদপ্তরের পক্ষ হতে রমজান সংশ্লিষ্ট কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবারে জানাবো পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় টি-20 বিশ্বকাপ ক্রিকেটও বাতিলের সংখ্যা তৈরি হয়েছে। এই ভাইরাসের সংক্রমণের কারণে 1 বছর পিছিয়ে দেওয়া হয়েছে টোকিও অলিম্পিক গেমস, ইউরো ফুটবল এবং কোপা আমেরিকা। অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে আইপিএল। এবার অনিশ্চিত হয়ে পড়েছে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের ভবিষ্যৎ। আগামীকাল সদস্য দেশের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীদের সাথে ভিডিও কনফারেন্স করবে আইসিসি। সেখানে টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে বিভিন্ন সিরিজ নিয়ে আলোচনা হবে এই সভায়। আগামী 18 অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা টি-20 বিশ্বকাপ ক্রিকেট। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 3,000 ছাড়ালো, আরো 9 জনের মৃত্যু। করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে মারা গেছে অন্তত 6 জন, বগুড়া লকডাউন।
জীবনের ঝুঁকি নিয়ে রাজধানীতে প্রবেশ করছে মানুষ, ঠেকাতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এবং করোনায় বিশ্বে মারা গেছে 1,71,000, যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রক্রিয়া স্থগিত করার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।